পাচ্ছেন আপনারা এই পুরুষাক দি আর এই বেগুন কাটছি দেখতে পাচ্ছেন আপনারা এই বেগুন কাটছি পুরুষাকে দেব এই যে পুরুষাক কাটছি আমরা এই যে আমরা কুমড়ো কাটছি এই যে আমরা কুমড়ো শাক কাটছি দেখতেছেন কুমড়ো শাক ভাজা করব এই যে এখানে পটল রাখা আছে পটল এসব পেঁয়াজ টমেটো এসব দিয়ে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে পটল দিয়ে ডিমের শাক আলু দিয়ে ভাজা হবে থানকুড়ির পাতা দিয়ে হলদি দিয়ে চাটনি ফোসা হবে আর যে কুমড়ো শাক ভাজা হবে আমাদের এই কুমড়ো শাক রান্না সিদ্ধ হয়ে গেছে এবার আমরা একে নামাবো নামি এবার একে তড়কা দেবো তড়কা মানে ফোড়ন ঢালবো পাঁচফোড়ন দিই এসব দিই আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিচ্ছি অল্প করে দেখতে পাচ্ছেন কড়াইতে দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পাঁচফোড়ন আছে জিরি দুটোই মিলিয়ে ফোড়ন ঢালছি একটু লাল হল দেখতে পাচ্ছেন এখানে অল্প করে পেঁয়াজ দেখা পেঁয়াজ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন ছেঁটে ফোড়ন দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল্প গোলকি আদা রসুনের বাটা আছে মশলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ আছে এটা পুরুষাকে দেবো এই মশলার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আবার একবার ভাজা আছে আবার একবার আমরা ভাজছি একে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুমড়ো আলু পুঁইশাক সিদ্ধ আছে এই যে পটল টমেটো এই যে সিদ্ধ আছে টমেটো কাঁচা লঙ্কা সব সিদ্ধ আর এই চিংড়ি মাছে দিয়ে রান্না হচ্ছে আমাদের আপনারা সব দেখতে খুব ভালো করে লাগছে এখানে এই যে এটা অল্প তেলে রান্না এগুলো আমরা সিদ্ধ করে নিয়েছি বেশি তেল না খেলেই শরীর করতে ভালো আমরা অল্প তেলে রান্না সিদ্ধ করেই করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্নাটা এরকম আপনারা ভালো লাগলে আপনারাও রান্না করে সুন্দর খাবে একরকম ভাজাই রান্না হয় কুমড়ো আলু বেগুন দেওয়া তো একরকম ভাজা রান্না হওয়াতে বেশি তেল খরচা হয় আর সিদ্ধ করে নিলে অল্প তেলেতেই হয়ে যায় আপনি যত কম তেল খাবেন শরীরের পক্ষে আপনাদের জন্য ভালো হবে আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর এখন আমি রান্না করছি এখনও কমপ্লিট হয়নি এখন একটু হবে কি পাচ্ছেন আমাদের চিংড়ি মাছ পুঁইশাক কুমড়ো রান্না কমপ্লিট একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি রান্নার শেষে নামানোর আগে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আপনাদের ভালো লাগলে আপনারাও রান্না করে খাবেন আমাদেরকে জানাবেন আর এখানে লাইক করে দেবেন যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা এর জন্য বলবো কারণ আমাদের পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে অবশ্যই পাবেন থ্যাংক ইউ দিস ওয়াচিং ভিডিও